10 বছরের দোকান চিকেন মোমো চিকেন মোমো দাম কত 30 টাকা বারবার আসবেন যদি আপনাদের ভালো না লাগে পয়সা ফেরত বুক ফুলিয়ে গ্যারেন্টি দিয়ে বলছি বুক ফুলিয়ে আমি ইয়া মোমোর পাওঁছ রাম্রো দার্জিলিং মোমো পাওঁছ ডেলিশিয়াস মোমো সেন্টারমা তো একটু মচমচ করছে দেখুন কতটা কাঞ্চি একটু সস দিয়ে ট্রাই করি ফার্স্ট বাইটটা নিয়ে শেফালি টাইপ চিকেন টাইপু চিকেন গন্ধরাজ মোমো রেডি করা এখানে 3000 পিস মোমো আছে ওরে গুড ইভিনিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে এমন একটা এলাকায় দাঁড়িয়ে আছি মানে এমন একটা পাড়ায় দাঁড়িয়ে আছি যেখানে নাকি ফুল ফ্যামিলি মোমোর বিজনেস করে মানে আমরা আজকে এসেছি ব্যারাকপুরের মোমো পাড়া এখানে কিন্তু পুরো পাড়াটার নাম মোমো পাড়া এই হলো আমি দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে মোমো তৈরি করে কিন্তু এরা জীবিকা অর্জন করে বাড়িতে কিন্তু এখানে মোমো তৈরি হয় সমস্ত কিছু আপনাদের দেখাবো মোমোর দাম কত কী কী টাইপের মোমো পাওয়া যায় তার জন্য কী করতে হবে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে আর যারা আমাকে চেনেন না তার আগে বলে দিই আমি অমৃতা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বঙ্গলস আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন ব্যাস তাহলে বেশি কথা না বলে তো চলুন প্রথম যে বাড়িটা খুঁজে পেয়েছি যেখানে মোমো তৈরি করা হয় সেখানে আমরা চলে যাই ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি যেখানে মোমো রেডি করা হচ্ছে তো চলে আসুন নাই আচ্ছা কত বছর ধরে মোমো সেল করছো 2014 সাল থেকে কত বছরের দোকান এটা 10 বছরের দোকান দোকানের নামটা কি শ্রীগুরু মোমো সেন্টার পার ডে কত মোমো তৈরি করো মোমো পাড়া বলে শেফালি 15 টাকা মোমো রেডি করা এখানে 3000 পিস মোমো আছে ওরে বাবা আরো রেডি হচ্ছে এটা কি চিকেন মোমো হচ্ছে দাদা চিকেন মোমো রেডি করা হচ্ছে কাকিমা তো ওখানে মানে গুলি স্পিডে বেলেই যাচ্ছে আসার পরে দেখছি হাত চলেই যাচ্ছে কাকিমার তো আমরা আবার আর একটা দোকানে চলে এসেছি সেকেন্ড দোকান এটার নাম হলো লোকনাথ মোমো সেন্টার আপনাদের যেটা বলেছিলাম এখানে কিন্তু পর পর মোমো তৈরি হয় আর জায়গাটার নাম যেহেতু মোমো পাড়া নতুন দোকান 3 বছর ধরে কি কি বিক্রি করো বলো চিকেন শেফালি 20 টাকা করে চিকেন টাইপু 25 টাকা করে ভেজ টাইপু 20 টাকা করে ভেজ মোমো 25 টাকা করে চিকেন মোমো 30 টাকা করে পার ডে কত পিস মোমো তৈরি হয় এখানে কোনো ঠিক নেই 2000ও হয় 2500ও হয় এতগুলো করো বাবা এগুলো কি ডেলিভারিতে যায় ডেলিভারি হ্যাঁ আমাদের এখান দিয়ে অনেকে পাইকারি নিয়ে যায় তারপরে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে সব স্টল বসায় হ্যাঁ এটা ভেজ টাইপু আর এটা চিকেন টাইপু চিকেন মোমো হ্যাঁ এটা 30 টাকা প্লেট দোকানে মানে গাঙ্গুলি মোমো সেন্টারে এখানে কিন্তু দিদিরা বৌদিরা সবাই মোমো রেডি করছে কি মোমো তৈরি হচ্ছে চিকেন মোমো দাম কত 30 টাকা ছয় পিস সুপ চাটনি দিয়ে আচ্ছা তোমাদের দোকানটা কখন খোলে
দোকানটা খোলা হয় দুপুর বেলা থেকেই খোলা থাকে। মানে তোমরা দুপুর বেলা থেকেই এগুলো রেডি করো? আচ্ছা, কত বছরের দোকান? 12 বছরে হয়, 3,000-4,000 পিস মনে হয়। ছাড়া কি কি আছে? মোমো, শেফালি, টাইপু, ভেজ, শেফালি, টাইপ চিকেন, টাইপু চিকেন, গন্ধরাজ, হ্যাঁ চিকেন চিজ। দামগুলো কত? শেফালি চিকেন চিজ 40, চিকেন গন্ধরাজ 40, আর ভেজ মোমো 25, ছ পিস, আর চিকেন মোমো 30, ছ পিস, আর চিকেন টাইপু 25, আর ভেজ টাইপু 20। দেখুন এখানে প্রচুর মোমো রয়েছে, এখানে কিন্তু গন্ধরাজ মোমো রয়েছে, জাস্ট দেখুন। ওখানে টাইফু রয়েছে, এখানে চিকেন মোমো রয়েছে, ভেজ মোমো রয়েছে, আর এখানে দু দিদি মিলে সব তৈরি করছে, কাকিমারা মিলে। হাঁটতে হাঁটতে আবার আর একটা দোকানে চলে এসেছি। এটা হলো মাতারা ফুড সেন্টার, এখানে কিন্তু মোমো অলরেডি রেডি হয়ে গেছে, তো এখানে গরমাগরম শেফালি রেডি হচ্ছে। চলুন দাম কত সব শুনে নি। গরমাগরম শেফালি এটার দাম কত? 15 টাকা পিস। আচ্ছা, কিসের পুর আছে? চিকেন পুর, মানে চিকেনের পুর দিয়ে তৈরি করা হয়। এখন এখানে কিন্তু শেফালি রেডি করা রয়েছে, টাইফু রয়েছে, আর স্টিম মোমো, তাই তো? আচ্ছা, আর এটার মধ্যে স্যুপ রয়েছে? ওয়াও, গরমাগরম চিকেন স্যুপ, তাই তো? মোমোর দারুন। এটা টাইফু, গন্ধরাজ রয়েছে, স্টিম রয়েছে, বাহ। এখানে কিন্তু রয়েছে চিকেন মোমো, তোলা যাচ্ছে না কাকার কষ্ট হচ্ছে। কাকা 20 টাকা, মানে 6 পিস। আচ্ছা আচ্ছা, আমার নাম এখন পরিচিত 1 নম্বর জলের ট্যাঙ্ক, শীতলা মন্দির, মা তারা ফুড সেন্টার। এখানে আমাদেরটাই 4-5 হাজার কম করে। 5,000? হ্যাঁ, পাইকারিতে? হ্যাঁ, পাইকারি পাইকারি। মানে এগুলো সব অর্ডারে যায়? হ্যাঁ, এগুলো সব অর্ডার দিই, এই সন্ধ্যাবেলায় তারপর দোকানদারি করা হয়। তুমি বললে একবার খেলে বলে বারবার, একবার খেলে বারবার আসবেন, যদি আপনাদের ভালো না লাগে পয়সা ফেরত। বুক খুলিয়ে গ্যারেন্টি দিয়ে, গ্যারেন্টি দিয়ে বলছি, বুক খুলিয়ে একদম অন ক্যামেরা বলছি আপনাদের। পার ডে দোকান খোলা? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই দোকানের মোমো, মানে মা তারা ফুডের মোমো খেলে একবার খাবেন, বারবারে আসবেন। একবার যদি দোকানে এসে খেয়ে যান, আপনি বারবারে এসে খাবেন। সিটিং ক্যাপাসিটি রয়েছে, এখানে বসে সবাই মোমো খায়, আর বাইরেও রয়েছে বসে, প্রচুর মোমো খাচ্ছে, প্রচুর ভিড়। দোকানে আসার পর থেকে দেখছি মারাত্মক লেভেলের ভিড়। আমাদের কিন্তু গরমাগরম শেফালি রেডি রেডি করে দিল ওপেন। দেখুন এই হলো সাইজটা, এটার দাম কিন্তু মাত্র 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 15 টাকায় আপনারা এখানে পেয়ে যাবেন। যেটা বললাম, এখানে কিন্তু সব পাইকারিতে বিক্রি হয়, পাইকারি দামে মোমো থেকে আরম্ভ করে টাইফু থেকে আরম্ভ করে শেফালি থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেয়ে যাবেন। দেখুন সাইজটা কতটা বড়, এই দেখুন, এ বাবা তো বড়। 4 রকমের চাটনি রয়েছে, আর এখানে কিন্তু পিস পিস করে কেটে দিয়েছে, তো একটু ট্রাই করব। বাবা, ধোয়া বেরোচ্ছে, ভেতরে পুরটা জাস্ট দেখুন, পুরি পুর, জাস্ট দেখুন, ও ধোয়া ছাড়ছে, গন্ধ বেরোচ্ছে, কি অসাধারণ। তো একটু মচমচ করছে, দেখুন কতটা কাঞ্চি। তো একটু সস দিয়ে ট্রাই করি, ফার্স্ট বাইটটা নিই। সসটা কি ঝাল, মারাত্মক লাগবে। একটু ধনে পাতার সস দিয়ে ট্রাই করব, দারুণ লাগছে। ফুডটা বেশ স্পাইসি, ভেতরে আদা রসুন পেঁয়াজ কুচি রয়েছে প্রচুর পরিমাণে, আর চিকেন তো থাকবেই, যে কারণে বলেছি চিকেন, মানে কিমা রয়েছে, কিমা করে দেওয়া রয়েছে, দারুণ লাগছে ফুডটা, অসাধারণ। একটু হালকা হালকা স্পাইসি স্পাইসি, খুব একটা স্পাইসি না, ঠিক আছে চলে যায়, বস দারুণ লাগছে। ওপরটা কাঞ্চি আর ভেতরটা সফট, দারুণ, মচমচ করছে। অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগবে। বাইরে জেনারেলি প্রচুর মোমো খাই, সেখানে কিন্তু মোমোর কিন্তু দামগুলো প্রচুর, 70 টাকা, 60 টাকা, 90 টাকা, 100 টাকার ওপরও প্রাইস, কিন্তু এখানে 20 টাকা থেকে আপনারা মোমো পেয়ে যাবেন। আসলে 20 টাকা, মাত্র 20 টাকা থেকে পেয়ে যাবেন মোমো, তাও 6 পিস মোমো। ভাইকে আর বোনকে পেয়ে গেছি, এরাও মোমো খেলো, শেফালি খেলো, কেমন লাগলো? মোমোটা ফার্স্ট টাইম এখানে খাচ্ছি, অসাধারণ লেগেছে। আমি তো বলবো সবাইকে, রেকমেন্ড করবো এখানে এসে যাতে ট্রাই অন্তত করে যাক। 20 টাকা দিয়ে আমরা অনেক কিছুই খাই, সেখানে মোমোটা খাওয়া কোনো ব্যাপারই না, আর এসে খেলে সত্যিই ভালো লেগেছে।
খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম আসলাম। তোমরা কোথা থেকে এসেছো? ইছাপুর থেকে। আমি এখানকার, আমি এখানকার। এখান থেকে আমার খেতে আসলাম, ভালো লাগলো। কাস্টমার মধ্যে মুখ দিয়ে শুনে নিলেন এখানকার মোমো খেতে কতটা ভালো, আর কিছু বলার নেই। তো আমি শেফালি কমপ্লিট করি খেয়ে, দেন নেক্সট আইটেম নিয়ে আসছি। তো ফাইনালি আমরা চলে এসেছি শেফালি খেয়ে ডেলিশিয়াস মোমো অ্যান্ড ফাস্ট ফুড সেন্টারে। দেখুন ওপরে ফোন নাম্বারও দেওয়া আছে। এখানে কিন্তু দার্জিলিং স্টাইলে মোমো পাওয়া যায়। কাকা কিন্তু দার্জিলিংয়ের লোক, দার্জিলিং স্টাইলে অথেন্টিক মোমো কিন্তু এখানে পাওয়া যায়। এখানে চিকেন মোমোর দাম হলো 5 পিস মাত্র 30 টাকা, সাথে স্যুপ দিয়ে, চাটনি দিয়ে। তো কাকার দোকানে যাব, গিয়ে ট্রাই করব খেতে মোমোটা কত ভালো। তো বেশি কথা বলবো না, আসুন। তো ফাইনালি আমরা কাকার দোকানে চলে এসেছি। কাকা তোমার নামটা বলো। নামটা হচ্ছে, এটা ডেলিশিয়াস মোমো সেন্টার। তোমার নামটা বলো। ও, আমার নামটা শর্মাজি। আচ্ছা, তুমি বলেন নেপালের লোক, তাই তো? এখানে কি দার্জিলিং এর অথেন্টিক মোমো তৈরি হয়? দার্জিলিং এর মোমো তৈরি হয়। আচ্ছা, কত বছর ধরে করছো দোকানটা? দোকানটা হচ্ছে 8 বছর। 8 বছর ধরে চলছে। এখানে কি কি মোমো পাওয়া যায় একটু বলো। এখানে এই তো, আচ্ছা, গন্ধরাজ মোমোটার দাম কত? এটা এটা 35 টাকা প্লেট। 6 পিস? 5 পিস। আর এটা, এটা হচ্ছে স্পেশালি মোমো, 40 টাকা প্লেট, 5 পিস। এটা হচ্ছে আপনার 30 টাকা। আচ্ছা, 30 টাকা। ওটা হচ্ছে 20 টাকা। ওটা আছে, আচ্ছা, টাইপো 20 টাকা, শেফালি 20 টাকা। 20 টাকা করে? হ্যাঁ, ওই সব 20 টাকা। এটা 25 টাকা করে। এটা কি মোমো? এটা ভেজ মোমো। ভেজ মোমো 25 টাকা করে। আর এখানে কি আছে? এটা এখানে স্যুপ, চিকেন স্যুপ, একদম মোমো যেটা অথেন্টিক স্যুপ হয়, অরিজিনাল একদম। আর এখানে কি তৈরি হচ্ছে? এখানে স্টিম হচ্ছে। আমি এর গিয়া মোমো হরু পৌঁছা রামরো দার্জিলিং মোমো পৌঁছা এ ডেলিশিয়াস মোমো সেন্টার মা। হ্যাঁ, আউনু হলা খায়রে হেনু হলা। আচ্ছা, এটা মানেটা কি বাংলায় এবার বলে দাও। বাংলায় মানেটা হচ্ছে, এটা আমাদের ভালো মোমো আছে, এখানে এসে খেয়ে যাবে। আচ্ছা, এটা বাদামের শাস। আচ্ছা, এটা কি বাদাম পেস্ট করে তৈরি করো? হ্যাঁ, বাদাম পেস্ট করে, বাদাম ভেজে পেস্ট করে, আর শুকনো লঙ্কা আদা লসুন দিয়ে তৈরি করি। আর এটা, এটা ধনিয়া পাতা। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার সাইজে টমেটোর শাস। আচ্ছা, পিস মোমো তৈরি করো? পার পিস আমরা 1000, 2000, 5000। সাথে 3 রকমের চাটনি দিয়েছে, আর এই রয়েছে মোমো স্যুপ। জাস্ট দেখুন, লাভলি। ওপর দিয়ে ধনে পাতা দেওয়া, ভেজিস রয়েছে হালকা, কিন্তু চিকেন আছে। তো আমি একটু আগে স্যুপটা ট্রাই করবো। দারুণ লাগছে, দারুণ লাগছে বস। স্যুপটা খেতে গোলমরিচের গুঁড়ো দেওয়া রয়েছে, বেশ ভালো খেতে, দারুণ। আর ধনে পাতার ফ্লেভারটা বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। চিকেনের পিসেস রয়েছে ছোট ছোট, যেটা এই যে দেখুন, একটু সামনে থেকে বলবো। মোমো স্যুপ যেরকম খেতে হয় একদমই সেরকম, দারুণ খেতে। তো এবার মোমোটা ট্রাই করব। এই হলো মোমো, জাস্ট ভেঙে দেখাবো। দেখুন কতটা পরিমাণে পুর দেওয়া রয়েছে মোমোতে, প্রচুর গরম। তো জাস্ট দেখুন, কোটিনটা ভীষণই পাতলা। এই দেখুন, পুরো চিকেনই চিকেন। এখানে কিন্তু 3-4 হাজার পিস মোমো তৈরি করা হয়। তো আমি একটু ধনে পাতার চাটনি দিয়ে ট্রাই করব মোমোটা। অসাধারণ লাগলো, হালকা হালকা ঝাল, ভেতরে পেঁয়াজ রসুন আদা বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। আর চিকেনের পুরটা অসাধারণ প্রচুর পরিমাণে দেওয়া, যেটা আপনাদের দেখালাম। গরম গরম মোমো দারুণ লাগছে, দারুণ বস। বাদামের চাটনিটা দারুণ লাগছে, অসাধারণ খেতে। দেখলে হবেন, অবশ্যই এসে ট্রাই করুন। কিন্তু পাতলা প্রোটিন আর সলিড চিকেনের পুরটা ভেতরে রয়েছে। তো গাইস, মোমো পাড়ায় মোমো খাওয়া কিন্তু কমপ্লিট। এত মোমো এত কম দামে, সত্যি কথা, আগে আমি কোথাও খাইনি। আর এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে, মানে ঘরে ঘরে মোমো তৈরি হয়। প্রচুর খেয়েছি, পেট ভরে গেছে, আর ভাই বস খাওয়ার জায়গা নেই। এবার আপনাদের আসার পালা। আমি তো সব পার্সেল করে নিয়ে নিয়েছি, শেফালি খেয়েছি, মোমো খেয়েছি, অসাধারণ লেগেছে। এটাই বলবো, আপনারা অবশ্যই এসে একবার ট্রাই করে দেখুন। এর থেকে সস্তার মোমো কিন্তু কোথায় পাবেন না। তো আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের চ্যানেল দ্য বঙ্গালসকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট একটা ধামাকাদার ব্লগ নিয়ে। টাটা।